চন্দননগরে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। নতুন করে ২৪ জনের মধ্যে করোনা সংক্রমণ চন্দননগরে। জানা যায় সাতটি পরিবারে ২৪ জন সদস্যের শরীরে সংক্রমণ হয়েছে করোনা ভাইরাসের। নতুন করে সংক্রমণের এই তথ্যে চাঞ্চল্য শহর জুড়ে। চন্দননগর উর্দি বাজার এলাকায় বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান করতে যাওয়ার পথে চন্দননগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বাঁশ দিয়ে সিল করে দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে তাদের বাড়ি থেকে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে মহকুমা প্রশাসন। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে চন্দননগর থানার পুলিশের পক্ষ থেকে। করোনার বিরুদ্ধে শক্তিশালী লড়াই গড়ে তুলতে উর্দি বাজারের ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জানানো হয়েছে লকডাউন কঠোরতর রূপায়ণের জন্য আপাতত বন্ধ থাকবে রেশন দোকান নম্বর ৩৫ এবং ৫১। যারা এই মাসের বরাদ্দ রেশন তোলেননি এখনো পর্যন্ত তাদের রেশন বাড়িতেই পৌঁছে দেওয়া হবে। তাদের অনুরোধ জানানো হয়েছে তারা যেন রেশন দোকানে না যান। চন্দননগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে চন্দননগর পৌর নিগমের অন্তর্গত ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীগঞ্জ বাজার দোকান আগামী ৭ দিনের জন্য বন্ধ থাকবে। বসবে না হাসপাতাল ময়দানে স্থানান্তরিত হওয়া বাজার দোকানগুলিও, পাড়ার দোকানগুলিও বন্ধ রাখতে হবে। নিত্য প্রয়োজনীয় অতি আবশ্যক দ্রব্যের ক্ষেত্রে বাজার সমিতিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সুষ্ঠু এবং পরিকল্পিতভাবে নিরাপত্তা মেনে ওই অঞ্চলের বাসিন্দাদের পৌঁছে দেওয়ার জন্য। চন্দননগরের অন্তর্গত ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ির মধ্যেই থাকার জন্য। জীবনযাত্রার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা বা অভিযোগ থাকলে যোগাযোগ করার জন্য দুটি নাম্বার দেওয়া হয়েছে ৯৪৩২৫৯৫৭৭১। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা, অথবা জেলার কন্ট্রোল রুম নাম্বার ১৮০০৩৪৫৬১৩৫ এ যোগাযোগ করতে পারেন। চন্দননগরে ক্রমশ বর্ধমান করোনা সংক্রমণ রুখতে এই পদক্ষেপগুলি কার্যকরী করা হয়েছে।